नमस्कार बंधुरा झुम्पार रान्नाघरे सबाइके स्वागत। आमार आजकेर रान्ना बांगालीर खूब प्रिय एकटी रेसिपी पतला मुसुर डाल जा गरम भातेर संगे खेते असाधारण लागे। आर एई रान्नाटी प्रतिदिनेर एकटी रान्ना सबाई खूब भालोभाबे पारेन। तबे जारा एका थाकेन किंबा एखोनो रान्ना शेखेननि तादेर जन्य एई रेसिपी आमि किभाबे तैरी करि आज आपनादेर संगे शेयार करब। चलुन रेसिपिटी शुरू करि। मुसुर डाल रान्ना करार जन्य बाड़ीते निये निएछि एक कप मुसुर डाल। एबार दिए दिच्छि जल। जल दिए हाथ दिए एरकम भावे डले डले धुए निते हबे। डाल दुई थेके तीन बार जल पाल्टे पाल्टे धुए नेब। एइभाबे डाल धोया होये गेछे। एबार एकटा प्रेसार कुकार निये नेब। प्रेसार कुकारेर मध्ये दिए देब धुए रखा डाल। एबार डाल सिद्ध करार जन्य दिए देब दो कप मतन जल। एक कप डाल निये ची ताई दो कप मतन जल दिए दीची। डाले मध्य दिए देव सामान्य एक नून दिए देव सामान्य हलुद गुड़ो। एबार भालो करे मिशिए नेब। एबार प्रेसार कुकारे ढाकना आटके देव। तबे आरेकटा कथा आपनादेर संगे शेयर करी, मुसुर डाल सिद्ध करार समय प्रेसार कुकारे सीटी देवें ना, मीडियम आँचे 5 থেকে 7 মিনিট मतन रेखे देवें। তার কারণ আপনাদের সঙ্গে শেয়ার করি, মসুর ডাল প্রেসার কুকারে সিটি দিয়ে সিদ্ধ করলে একটু লালা লালা মতন হয় আর খেতেও খুব একটা ভালো লাগে না। তাই সিটি দেওয়ার আগেই আপনারা গ্যাস অফ করে দেবেন। কুকারের যে বাষ্পটা সেটা নিচের থেকে যতক্ষণ না চলে যাবে ততক্ষণ পর্যন্ত এটা আটকে রাখতে হবে। কুকারে হাওয়া বেরিয়ে যাওয়ার পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এবার একটা হুইস্কি দিয়ে এইভাবে ভালো করে ডাল ঘুটে নেব। এটা দেখুন তো খুব ভালোভাবে ডাল ঘোটা হয় আর বেশিক্ষণও লাগে না ঘুরতে। হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দেব 1 টেবিল চামচ সর্ষের তেল। তেল গরম হলে ফোড়ন দেব 1টা শুকনো লঙ্কা। দিয়ে দেব 1/2 চামচ রাঁধুনি। অনেকে রাঁধুনি চেনেন না, রাঁধুনিটা অনেকটা জোয়ানের মতন দেখতে হয়। আর দিয়ে দিয়েছি থেতো করা 5-6টা রসুন। দিয়ে দেব মিডিয়াম সাইজের 1টা পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ আর রসুন হালকা করে মিডিয়াম আঁচে ভেজে নেব। পেঁয়াজ আর রসুন হালকা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব খুবই সামান্য টমেটো কুচি। টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করব যাতে টমেটোটা নরম হয়ে যায়। দিয়ে দেব 3টে চেরা কাঁচা লঙ্কা। টমেটো নরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো সিদ্ধ করে রাখা ডাল। আর দিয়ে দেবো সামান্য একটু গরম জল। অবশ্যই করে গরম জল ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। এবার ভালো করে মিশিয়ে নেব। মসুর ডাল রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না, খুব সহজেই তাড়াতাড়ি হয়ে যায়। এবার 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিলেই হয়ে যাবে। দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। চিনি দিলে এতে মিষ্টি হবে না কিন্তু খেতে বেশ ভালো লাগবে। আপনাদের পছন্দ হলে দেবেন, না হলে স্কিপ করে যাবেন। আশা করি মসুর ডালের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ডাল হয়ে গেছে, এবার একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। এবার গরম গরম পরিবেশন করুন। গরম ভাতের সঙ্গে খেতে ভীষণই ভালো হয়। আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে ট্রাই করবেন আর ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে। ভালো থাকবেন, সুস্থ।